এইবার বিজেপিত খহনিয়া বিজেপিত এইবার ব্যাপক খহনিয়া বিজেপির প্রতি অসন্তুষ্ট হৈ বহু কেইজনে ত্যাগ কৰিছে দল বহু সংখ্যক নেতা কর্মীয়ে ত্যাগ করলে দল এই মুহূর্তর বিগ ব্রেকিং এইবার বিজেপিত ব্যাপক খহনিয়া চপৰা চপৰা খহিছে বিজেপির ভেটি আমি জনাম এই খবর ফুল প্লেটর জড়িয়ে উদালগুড়িত চপৰা চপৰা খহিছে বিজেপির ভেটি এই মুহূর্তর ডাঙর খবর উদালগুড়ির বিজেপির প্রাক্তন সভাপতিয়ে যোগদান করলে বিপিএফত উদালগুড়ি বিজেপির প্রাক্তন সভাপতিয়ে যোগদান করলে বিপিএফত উদালগুড়িত আর বহুজনে বিজেপি ত্যাগ করব বলে প্রকাশ পাইছে এই মুহূর্তর ডাঙর খবর উদালগুড়ির বিজেপির প্রাক্তন সভাপতি কার্তিক বড়ুয়ে বিজেপি এরার পাছতেই হাহাকার এই মুহূর্তর ডাঙর খবর বিজেপিয়ে কোনো কারণতে বিটিসিক গুরুত্ব নিদিয়ে বলে অভিযোগ করেছে নেতাজনে এই মুহূর্তর একটা বিশেষ খবর লই আহিছো কার্তিক বড়ুর বিজেপি ত্যাগর পাছতেই শ শ লোক সাজু হয়েছে বিজেপি এরার বাবে বিজেপি এরার বাবে ইতিমধ্যে ক ক লোকে কঁকালত টঙালি বান্ধিছে বিজেপি দলত থাকি রাইজর বাবে সেবা আরো করব নি এই মুহূর্তে ডাঙর খবর বিজেপির এতিয়া কমিশন রাজ আর সম্পত্তি আহরণের প্রতিযোগিতা চলিছে বিজেপিত থাকি কাম করে যাম বলে ভাবিছিল মন্তব্য করেছে মন্তব্য করেছে কৈছে যে বিজেপিত কাম করে যাম বলে ভাবিছিল বিজেপির রাজ্যিক নেতৃত্ব গুরুত্ব নিদিলে বাবে বিজেপি এরিলো স্পষ্টক কৈছে রাজ্যিক নেতৃত্ব গুরুত্ব নিদিলে যার বাবে মই দল ত্যাগ করবলে বাধ্য হলো আর বিটিসির কোনো উন্নয়ন নহয় বিজেপিয়ে বিটিসির উন্নয়ন সাধিব নয় স্পষ্টক কৈছে উদালগুড়িত এটা চপরা চপরা কৈছে বিজেপির ভেটি বিজেপির যরির তলর মাটি সেই ভরির তলর মাটি যেন এটা নাই পুনের কৈছো উদালগুড়ির চরম সংকটত বিজেপি বিজেপির প্রাক্তন সভাপতি উদালগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সভাপতিগুলিকে ত্যাগ করলে দল আর তেওঁলোকতে সকল সাজু হয়েছে বিজেপি দল ত্যাগ করবলৈ এই মুহূর্তর ডাঙর খবর তার মন্তব্য আহিছে আমি তার মন্তব্য শুনাম কি মন্তব্য করেছে তার মন্তব্য আহিছে আমি তার মন্তব্য শুনাম স্পষ্টক কৈছে যে বিজেপিত আর কাম করব নি বিজেপিত আর কাম করার পরিবেশ নাই বিটিসির উন্নয়ন বিজেপিয়ে সাধিব নয় আমাক দলে গুরুত্ব নিদিলে যার বাবে এই সিদ্ধান্ত মই গ্রহণ করবলে বাধ্য হলো সেইভাবে পদত্যাগ করেছে বিজেপির খেতে ওদালগুড়ি জেলায় বহুত ভাল হয়ে আনিছিল আর ঠিক তেমন কাম করে যাব আশা করেছিল কিন্তু দেখা পালো যে রাজ্যিক নেতৃত্ব আমাক গুরুত্ব নিদিয়ে বিটিসিক গুরুত্ব নিদিয়ে বিটিসি উন্নয়নে নিবিচারে বিটিসির পরা বিধানসভা বিধায়ক কেজনমানের সমর্থন পায় বিটিসি অঞ্চলের পর দিসপুর আর এজন এমপি পায় দিল্লি কেন দখল করব সেইখিন গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কামত কেনেকা নাই আপনাদের দেখা পাইছে নেশনেল লেভেল অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টের পর ভালেখিন আসনি আনব পড়ে এজন সংসদে এইবিল বিটিসি অঞ্চল নাই বেলেগত করেছে নাকি নজানো আর স্থায়ী আমার সমস্যা বহু আছে বানপানীর সমস্যা গড়াখনিয়া সমস্যা বহু আছে আমার সুপ্লাই সাইডের গড়াখনিয়া এইবিল চকু নিদিয়ে আমি কাম করব অঞ্চল যাতে লাহে লাহে স্ট্রেপ হয়ে যায় এনেকা মত এটা আছে বলে মানে ধারণা করেছি অর্থাৎ মূল জাতীয় সেন্টিমেন্ট আছে আঞ্চলিক সেন্টিমেন্ট মূল এটা আছে সেই কারণে মই দেখা পাইছো যে ইয়াতে রাষ্ট্রীয় দলত থাকি আঞ্চলিক দলের বা আঞ্চলিক মানে অঞ্চলের উন্নয়নমূলক কাম তেনেকা বা জাতির কাম কোনো করব তেনেকা মই পাইছো উপস্থিত হওয়া যাকালি বিপিএফ দলত কার্যালয় করা কার্তিক বড়ুয়া ডাঙরিয়াক পরিবারী প্রকল্পের তরফের পর আমি উষ্মা আদরণি জানাইছো ইতিমধ্যে তাহাতে কি কারণে বিজেপি দল ত্যাগ করলে আর বিপিএফ যোগদান করলে এই কথাখিনি ইতিমধ্যে কৈছে আমি বিপিএফ দলের কর্মী হিসাবে তেহতক লগতে আহি থাকা সময়ত দলীয় স্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে আমি মনোনীত করিম আর একটা কথা আমি কোব বিচারিছো যে বর্তমান অসমৰ যে বাতাবরণ বিশেষ ভাবে মিডিয়ার যোগেদি যিকোন কথা গম পাইছো যে বিজেপির মুখ্য কার্যালয়ত কিবা আত্মহত্যার পর আরম্ভ করে যেগুলা কথা ওলাইছে নিশ্চিত ভাবে আমার কার্তিক বড়ুয়া ডাঙরিয়া প্রথম ব্যক্তি হয় যে তেও বিজেপি দল ত্যাগ করা বিপিএফ দলত যোগদান করা তেনে ধরনের বহুতো ব্যক্তি ইতিমধ্যে থিয় দিছে যে বিজেপি দল ত্যাগ করে বিপিএফ দলত যোগদান করবার কারণে ইতিমধ্যে কেইবাজনো রিজাইনও দিছে আর বহুতো রিজাইন দিব গতি মানে বিটিসি অঞ্চল রাইজক অনুরোধ জানাম
যে পরিবর্তন নামলৈ যোৱা সময়ছোৱাত যে বিজেপি আৰু ইউপিপিএল দলে সরকার গঠন করলে আর আজি তিনটা বছর অতিক্রম করলে কিছু অঞ্চল রাইজ হালমান হয়ে গেছে, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মাজের বিশ্বাস আর নাইকিয়া হয়েছে।